এখন খুব রাত হয়েছে, তা মানে কখন রাত হয়ে গেছে তা আমি জানি না, আমার খুব ক্ষুধা লাগেছে, তাই চারিদিকে ঘুরে দেখি যে কোনো খাদ্য পাই নাকি, তা দেখা যাক সামনে এগিয়ে দেখি। খাল দেখা যাচ্ছে, যেখানে দেখি এখানে পাই কি না। এই জায়গায় কিছু নেই, সামনে গিয়ে দেখা যাক কিছু পাই কিনা। হ্যাঁ, এখানে যেন কি ঠেকলো, এটা কই মাছ দেখা যাচ্ছে, এটা নিশ্চিত সাগরে কই, এটাই আমার রাত্রে খাবার। এটা এখন আমার মানে এই দেখা যাক আমি কিছু পাই কিনা আগুন জ্বালানোর জন্য, মাছটা রান্না করতে হবে তো। তারপরে আগুন জ্বালালে নয় আগুন ফস করে লেপবে না, সে কারণে এটা আমার সংরক্ষণ করা বলে কথা। খুব পেট ভরা ডিম রয়েছে, এই ডিমও খাওয়া যায়, বৃষ্টিবার কিন্তু রান্ধে খেলে খুবই সুস্বাদু লাগে, আমি এটাকে রান্ধে খেতে চাই। এই পলদানি দিয়ে আমি আমার ওই মাছটি রান্না করব, তারপরে এই শুকনো যে কোনো পাতা বা কাঠ দিয়েই এই আগুন জ্বালানো যায়, এছাড়া আর কোনো প্রকারে এই আগুন জ্বালানো যায় না। তারপরে জ্বালায় কবি না, যে এই হলো একটি শক্ত মজবুত গাছ, এই গাছ থেকে আমি ওই মাছটি রান্না করব, এবং এই গাছটা খুব শক্তিশালী এবং ডালটা খুব শক্ত, দেখা যাচ্ছে এটা ভাঙে না খুব তাড়াতাড়ি, সেই কারণে আমি এই ডাল থেকেই আমি ওই মাছটি রান্না করব। এইবার আমি এই লাঠিটা এই মাছের ঠিক গভীরতায় আমি এই লাঠিটা এইভাবে ঢুকিয়ে দিলাম, তারপরে এটাকে এইভাবেই রান্না করতে অনেক ভালোই হবে, এই কারণে আমি এখানে আগুন জ্বালাতে চাই, এই মাছটি আমি নয় একটা সাইডে রেখে দিতে চাই। এইবারে আগুন জ্বালানো শেষ হয়ে গেছে, এবারে আরও আমি মাছটি রান্না করার ব্যবস্থা করব। এইখানে জলদি তো সারা বাড়ি করে যাবে, মাছ দে নিবস না।
হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা রান্না হয়ে গেছে। এটা রান্না হয়ে গেলে এটা একটা আলাদা পোড়া পোড়া ধরনের ঘ্রাণ পায়, তাই এটা দিয়ে এই মেসকে রাত্রি খাবো। এটা খুব সুস্বাদু খাদ্য, তাই ভিটামিন সি আছে। জঙ্গলে টিকে থাকার জন্য এটাই খুব সুস্বাদু এবং প্রোটিন খাদ্য। জলটা খুব মিষ্টি, আমি খুব শান্তি পেলাম। সবাইকে টাটা, আজকের মতো এইটুকু। আপনারা সবাই ভালো থাকবেন।